وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دعا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله والصلاة والسلام على رسول الله وما بعد أنا دشاماني دي دو ديني محترم كويت জামাল হাওলাদার হওয়ালাদারি আল্লাহ সবাইকে হেফাজত করুক একটি প্রশ্ন এনেছেন যে আরাফাত দিনের রোজার ফজিলতের বিষয়টি তো সকলেই জানি কিন্তু এখন আরাফাত আরাফাতের দিন বলতে কি জিলহাজ মাসের নয় তারিখ কি বোঝানো হয়েছে নাকি ওকুফে আরাফা বা হাজিদের অবস্থানের দিন কি নির্দিষ্ট করা হয়েছে কারণ বাংলাদেশে একদিন বা দিন চন্দ্রমাসে হিসাব অনুযায়ী এদিক সেদিক হয়ে যায় এর ব্যাখ্যা জানতে চেয়েছেন অল জওয়াব অবিল্লাহি তৌফিক জি অবশ্যই এটি আলোচনার বিষয় কারণ যেহেতু রোজা যদি একটি রাখা যায় তো একটি রাখলেই সমুয়মি আরাফা ইউক ফিরু সানা তাইনি মাওই হমস্তাক বেলা হমস্তাক বেলা অসমুয়মি আশুরা ইউকাফিরু সানাতান মাহবিয়া আশুরার রোজা এক সময় ফরজ ছিল একটা রোজা রাখলে যেটা এক বছরের গুণামাফ কিন্তু আশু আরাফাতের রোজাকে বলা হয়েছে যে দুই বছরের আগত বিগত বিগত এক বছরের মাফ এক বছরের আগের এক বছরের পরে সেই ইয়মে আরাফা শব্দটি ব্যবহার করা হয়েছে এটাকে অধিকাংশ ওলামাই কিরম বলেছেন এটি আসলে মূলত আরাফা তো একটি জায়গার নাম তো জায়গা কেন্দ্রিক জায়গা কেন্দ্রিক এবাদতকে বলা হয়নি বরং এখানে ইয়ামে আরাফা আয় আহ তি হাজ্জা মানে ইয়ামে আরাফা শব্দের অর্থ হলো নয় জিল হজ যেভাবে করে নাহার শব্দের অর্থ হলো দশই জিল হজ ইয়ার এর অর্থ হলো আটই জিলহজ এবাদত কেন্দ্রিক এ নামগুলো সামঞ্জস্যতা বিধান করাই নয় বরং এর অর্থ হল ইয়ম নাহার বলার দ্বারা সেটি হবে দশই জিলহাজ। ইয়মুতার বিহা বলার দ্বারা অর্থ হবে আটই জিলহজ ইয়ামুল আরাফা বলার দ্বারা অর্থ হবে নয় জিলহজ জিলহজ মাসের নয় তারিখকে আমরা ইয়মে আরাফা বলা যেতে পারে এটি হলো একটা ব্যাখ্যা আরেকটি ব্যাখ্যা হলো যে হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করে ওই আরাফা আর সেটি কোন দিন সেটি ঈদের আগের দিন পৃথিবী গোলাকার পৃথিবীর বিভিন্ন জায়গাতে বাংলাদেশের সাথে প্রায় আমেরিকার প্রায় বারো চোদ্দ ঘন্টার ব্যবধান অনুরূপভাবে অনেক জায়গাতে যেখানে চন্দ্রের হিসাব অনুযায়ী আরাফা বা ওকফে আরাফা যেহেতু ঈদের আগের দিন যেদিন ওকুফে আরাফা হবে সেদিন পৃথিবীর কোনো দেশে হতে পারে সেটি ঈদের দিন আমরা যেমন একদিন বা দুই দিন পরে হয় ঠিক অনুরূপভাবে এর বিপরীত জায়গাতে ঠিক তার বিপরীত হবে তার বিপরীত মানে যেদিন সৌদি আরবে কারণ সৌদি আরব পৃথিবীর মানদণ্ড অনুযায়ী পৃথিবীর আল্লাহতলা যতটুকু স্থল সৃষ্টি করেছেন এর মধ্যে ঠিক মধ্য বরাবর বলা হয়েছে যে আইনে মধ্যে বরাবর এটি কাবা তাহলে পৃথিবীর ঠিক মধ্যখানে কাবা মানুষের সাড়ে তিন হাত বডির মধ্যে নাভি যেখানে আছে নাভি থেকে উপরের দিকে মাপলে যে কয় হাত হয় নাভি থেকে পা পর্যন্ত মাপলেও মানুষের ঠিক ওই কয় হাতি হয় তাহলে নাভিটাকে বলা হয় সুররা আর সুররা নাভি নাভির এদিকেও যত মিটার উপরেও উপরেও যত মিটার নিচেও তত মিটার পৃথিবীর কাবা হলো পৃথিবী পৃথিবীর নাভি মানে ঠিক মধ্য বরাবর তাহলে আমাদের থেকে কাবার ওয়াজ যেদিকে ঠিক কাবা থেকে এর উল্টোটা অপোজিট অপোজিশন যে দিকটা ঠিক তার বিপরীতটাই হবে তা আমাদের সাধারণতভাবে একদিন বা দুই দিন পরে হয় তাহলে সৌদি আরবের যেদিন হজ বা সৌদি আরবের যেদিন ওকুফে আরাফা সেদিন অন্য প্রান্তে সেদিনই ঈদের দিন মানে সৌদি আরবে হাজিরা আরাফাতের মধ্যে অবস্থান করতেছে আর সেদিনই তাদের ঈদের দিন ঈদের দিন তো রোজা রাখা হারাম রসুল্লা সাল্লা সাল্লাম নিষেধ করেছেন আবদুল্লেব আব্বাস থেকে হাদিস বর্ণনা হয়েছে এখন যার কারণে বলা হয়েছে যে না আসলে ইয়মে আরাফা এটি এই জায়গা কেন্দ্রিক আরাফা নামটা পেয়েই আমরা আরাফাতে ময়দানে হাজিরা অবস্থান করেছি বিলে বিধাই তাদের ওকুফে আরাফাটা কি আমরা আরাফা হিসেবে সাব্যস্ত করবো না বরং আরাফা মুরাদ নেব আমরা নয়জিল হাজ যেভাবে করে ইয়মুন নাহার কে আমরা মনে করি দশই জিল হজ এই বিষয়গুলো নির্দিষ্ট তাহলে পৃথিবীর চন্দ্রের হিসাব অনুযায়ী যেই দেশে দশই জিল হজ সেই দেশের জন্য ইয়মুন নাহার পৃথিবীর যে দেশে নয় জিল হয় সেই দেশের জন্য ইয়ামে আরাফা পৃথিবীর যেই দেশে আটই জেল সেই দেশ অনুযায়ী সেটা ইয়াম উত্তরবিয়া কারণ এই ব্যাখ্যা না হলে তাহলে পৃথিবীর বহু মানুষ এই ফজিলত থেকে বঞ্চিত হবে অন্যান্য এবাদত যেমন রসুলুল্লাহসাল্লাহু আলি ওয়াসাল্লাম চাঁদ দেখে করতে বলেছেন চাঁদ দেখে চাঁদের সাথে সম্পর্কিত অন্যান্য ইবাদতগুলো ঠিক শুধুমাত্র আরাফা নামটা পেয়েই আরাফার ময়দানে দৌড় না দিয়ে এটাকে ইয়ৌমে আরাফা মানেই হলো অর্থাৎ আরাফাত ইয়ৌম আরাফা সৌম ইয়ৌমে আরাফা এটাকে অর্থ করা হয়েছে জিল হজমাসের নয় তারিখের রোজা তবে এর বিপরীত মতামত লজনাথ দায়মা থেকে আসে শেখ সাল তিনি তার মতামতটি ভিন্ন এবং সৌদি আরবের এফতা মুফত ইফতা বোর্ড সর্বোচ্চ অলামা পরিষদদের যিনি বড় তিনি তিনি উল্লেখ করেছেন অর্থাৎ শেখ সালেলা সাইমিনে তার নিজস্ব ফতুয়া হলো যে ইয়মি আরাফা কুফে আরাফার সাথেই সম্পর্কিত সৌম ইয়মি আরাফাটি হাজিরা যেদিন অবস্থান করে সেই সেই দিনটি কোন দিন সেই দিনটি রোজা রাখতে হবে সুতরাং জানাই যাইতেছে কোন দিন আরাফাতের দিন সেদিন রোজা রাখবে সেটি আট আটই জিল হজ হতে পারে সাত হতে পারে কারণ এখানে আরাফাতের সাথে সম্পর্কিত তারপরও আসলে করানুল করিম বা হাদিসের গবেষণা ওলামায় কেরামগণ করতেই থাকবে এর থেকে মধু আহরণ হতেই থাকবে এবং সর্বশেষ এর বাস্তবায়ন হাজরতে আইসা আলী হিসালাতাম তিনি এসে একেবারে কমপ্লিটলি বাস্তবায়ন করবেন সেখানের চিত্র সেখানের রূপ সেখানে কোনো দলাদলেও থাকবে না কোনো ওলামার ব্যাখ্যা বিশ্লেষণের অপেক্ষা করতে হবে না কারণ তিনি তো ওইভাবেই শাসন করবেন যেভাবে করে মোহাম্মদ রসুল্লাহ সাল আসাল্লাম শাসন করেছেন ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন তফসির করেছেন তো সর্বশেষ যে কথাগুলো এ প্রসঙ্গে বেশ দীর্ঘ আলোচনাও আছে বিভিন্ন ওলামাদের যুক্তিগুলোকে এনে এনে উভয়ের যুক্তি শুনলে মনে হয় যে হ্যাঁ ওইটাই হবে এদিকের পক্ষ শুনলে মনে হয় এটাই হবে ওদিকেরটা শুনলে মনে হয় ওই দিকটাই হবে কারণ আসলে সকলেরই গবেষণা করেছেন যুক্তি উপস্থাপন করেছেন সর্বশেষ যে পরামর্শ আমার পক্ষ থেকে সেটি হলো আমরা মতামত এবং দলাদলি থেকে বাঁচার জন্য আমরা একটি কাজ করতে পারি সেটি হলো যেহেতু জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই রোজা রাখা যায় ফজিলত আল্লাহ তালা কাছে সবচেয়ে বেশি প্রিয় সুতরাং আট এবং নয় আট এবং নয় যদি রোজা রাখা হয় দুদিন যদি আমরা বাংলাদেশি হিসেবে আমরা যদি দুদিন দিন রোজা রাখি তাহলে ফজিলত তো ফজিলত রয়েই গেল মতামত থেকেও মতনৈক্য থেকেও দূরে থাকলাম এবং অনুরূপভাবে সবের ক্ষেত্রেও অনেক দূর অগ্রসর হওয়া তো এই ছিল ভাই জামাল হাওলাদারের প্রশ্নের উত্তরে আমার কিছু বক্তব্য হাদামি নি আল ইলমু ইনদাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইদিনা মুহাম্মাদিন নবীর ওমেই ওয়ালি সাল্লাম الشراقت حينما رددت يا رب العالمين